সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে গত রাত 10টার দিকে 10 থেকে 16 জনের একটি দুর্বৃত্তের দল ঢুকে পড়ে চকবাজার ফুড ফেয়ার নামের একটি বেকারিতে, পরে অতর্কিতভাবে মারতে থাকে দোকানে থাকা কর্মচারীদের। মারধরের এক পর্যায়ে দুর্বৃত্তের দল ভাঙচুর চালায় বেকারির বিভিন্ন আসবাবপত্র, ছুঁড়ে ফেলে দেয় ফুড বেকারিতে থাকা বিভিন্ন খাদ্য সামগ্রী। বেকারি কর্মচারীদের দাবি, গত রাতে মাতাল অবস্থায় ঢুকে পড়ে এক ব্যক্তি, পরে বেকারিতে তার ফোন রেখে এসে তা খুঁজে পাচ্ছে না বলে কর্মচারীকে জানায় ওই ব্যক্তি। এতে ফোন না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে ওই ব্যক্তি লোকজন ডেকে তাদের উপর হামলা চালায় বলে দাবি ফুড বেকারির কর্মচারীর। কালকে ফোলা হয় না, কবে এদিকে বের হন, আমাদেরকে বের হন, আমাদেরকে দেখা যাচ্ছে আমার মোবাইল, ও নিচ্ছে আমার থেকে, এ নিচ্ছে মোবাইল দেখাচ্ছে আমাদেরকে। আচ্ছা ঠিক আছে, আমরা বের হবো কেন, আমরা বিডিসি এদিকে আমরা আসা না, আমরা দেখাবো টেনে। তো আমরা দেখুন এটা দেখাচ্ছি, দেখার পরে তো প্রমাণটা এসে গেছে, ওরা মাথা খারাপ হয়ে গেছে না, উনি এখানে পাগলামি করতেছে, আমরা দেখাচ্ছি, আমাকে দেখেন আপনার, উনি বলে এক বুকেট এখানে পাগলামি করতেছে মদ খাইয়ে, দেখেন আপনারা। ওইটা বলার পরে দেখুন এটা দেখছে ভিডিও দেখুন পেয়ে গেছে, এটা আসার এমন আসার মাছে ভেঙে ফেলছে। দেখতেছি আমরা মাত্র দোকান খুলছি, দোকান খোলার পর আমরা তো কাস্টমার দেখতেছি, তিনি ওই সময় মাতাল অবস্থায় আসছে, তো আমরা তো খেয়াল করি নাই, ভিতরে ঢুকছে, ভিতরে ঢুকার পর ভিতরে ঝামেলা করতেছে আর কি, সবার সাথে কীরকম করতেছে, আর উনি যে অবস্থা ছিল আমাদের কাস্টমারকে ডিস্টার্ব করতেছে, তারপর ভিতরে ডিস্টার্ব করতেছে, ভিতরে জিনিসপত্র নিয়ে নিতেছে। এদিকে মারধরের ঘটনায় জড়িত 6 জনকে আটক করেছে চকবাজার থানা পুলিশ। ওখানে গিয়ে কয়েকজন ছেলে হামলা চালাইছে, এরপর বাদী মামলা করছে, মামলা হচ্ছে আর কি, ওদেরকে কোর্টে প্রেরণ করা হয়েছে, কয়েকজনকে গ্রেপ্তার করেছি, এদেরকে লিগ্যাল আদালতে সুপারিশ করা হয়েছে। সৌমিত্র কর্মকার, বাংলাধারা, চট্টগ্রাম।